আসলে বাইরে থেকে অন্য বাইরে থেকে নিয়ে আসলেন খাওয়াইলেন কবুতর ভালো থাকবে, এটা অবশ্যই ভালো জিনিস, অবশ্যই ভালো কবুতর ভালো থাকবে। ভালো খাবারও দিলেন, 100 টাকা 150 টাকা 200 টাকা কেজি খাবার দিলেন, অনেকে দেয় আমি কথা না, অনেকে দেয় যারা আছে সে বিদেশ থেকে কাজ করলেন না ওই ক্ষেত্রে কিন্তু আপনার আপনার সবাই কেমন আছেন? আমি মিতুল, মিতুল বিজয় পেজ থেকে বলতেছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বরাবরের মতো রাতের ভিডিও, আসলে রাতের ভিডিও কেন করি এটা বুঝতে হবে, রাতের সময় রাতের ভিডিও করতে হবে আর দিনের সময় দিনের ভিডিও করতে হবে, যখন যে সময় তখন যেটা করতে হবে, যখন যেটা প্রয়োজন এটাই করতে হবে, কারণ প্রয়োজনের উদ্যোগ কিছু করা যায় না, নিয়ম তো নিয়মেই, নিয়ম না মানলে আপনি যত বড় কিছু করেন না কেন কোনো লাভ হবে না, যত ভালো কবুতরে থাকুক আপনার বাসায় কোনো কাজে আসবে না, নিয়ম মাইনে সব কিছু চলতে হবে। তো আজকের ভিডিওটা হলো এরকম একটা ভিডিও, ধরেন আপনি সবচেয়ে ভালো মেডিসিন কিনে নিয়ে আসছেন, বাংলাদেশের বাইরে থেকে অন্য বাইরে থেকে নিয়ে আসছেন খাওয়াইলেন, কবুতর ভালো থাকবে, অবশ্যই ভালো জিনিস, অবশ্যই ভালো কবুতর ভালো থাকবে। ভালো খাবারও দিলেন, 100 টাকা 150 টাকা 200 টাকা কেজি খাবার দিলেন, অনেকে দেয় আমি কিছু কথা না, অনেকে দেয় যারা আছে সে বিদেশ থেকে আইনা খাবার দেয়। এত কিছু করলেন, সকাল থেকে পরিশ্রম করলেন, উড়াইলেন, সব কিছু করছেন, ভালো খাবার দিচ্ছেন, সব কিছু ঠিক আছে, রোদে পুড়লেন, শীতে কাঁপলেন, সব কিছু একদম এ টু জেড, কিন্তু রাতের বেলা একটা কাজ করলেন না ওই ক্ষেত্রে কিন্তু আপনার হবে না, আপনি সকালবেলা কবুতর উড়াতে পারবেন না, কবুতর অসুস্থ হবে, এই একটা জিনিসের কারণে কবুতর অসুস্থ হবে। যেমন আমাদের এখন আমরা কিন্তু বেশ একটা শীত পরে নেই, কিন্তু আমরা মোটামুটি একটা হালকা জামা পরে আছি, না এখন বাজে মনে হয় 9:30, আমরা 10:30-এর মধ্যে এখান থেকে নেমে যাবো, কিন্তু রাতের বেলা যে এত বাতাস পরে, এত ঠান্ডা পড়ে যে কবুতরে বলার বাইরে, কবুতর যে এরকম আছে না যেরকম গুটি মেয়েটা, যে আমি যেটা বলি সবসময় যেরকম গুটি মেয়েটা বসে থাকে, এরকম গুটি মেয়েটা যেরকম বুঝছেন, এরকম গুটি মেয়েটা বসে থাকে, বাতাস আসে বাতাসের কারণে। তো আমরা যেটা করতেছি আপনাদের এটা বলা উচিত, এটা আরো আগে থেকে করা উচিত, কিন্তু আপনার বুঝতে হবে যে কবুতরে আমরা টিপাল টিপাল দিয়েছি, এটা দেওয়া একটা নিয়ম আছে, এটা যে আপনি ডাইকে দিবেন ডাইকে দিলে হবে, এটা তো নিয়ম আছে, দেখে নিচ্ছি আগে আমি এটা ঢাকি, তারপরে আমি দেখি যেরকম দেওয়া পরে হালকা ঢাকি ঢাকি দিয়ে বলা থাকতে বলে। আর এই টিপালটার বয়স হলো আপনার 7-8 বছর ধরে এমনি আছে, আমার রাখছি 7-8 বছর ধরে আছে। এই ভিডিও আমরা খাবার রোদে রোদে দেই, খাবার যারা আছে খাবার রোদে দেই, এবং আপনার কবুতর আমরা কি করি দেখে, আর আপনারা জানেন আমি সবসময় প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল ছাড়া কিছু করি না, এবং প্র্যাকটিক্যালি আমি বাতাসের কারণে কবুতর ঠান্ডা লাগে, ঠান্ডার কারণে কবুতর গুলা নানা ধরনের দিচ্ছি না, আমাদের হয়ে গেছে। আর আপনাদের প্রশ্ন জানতে পারে যে আমি পুরোটা ঢাকছি, হ্যাঁ উপর থেকে আমি দেখে দিয়েছি, এই জিনিসটা আসলে সব কিছু তো সবাই বলে না বুঝছেন, সব কিছু যদি সবাই বললা যায় তাহলে তো বলবো না, কিছু কিছু জিনিস নিজের বুঝতে হয় যে আমি ঢেকে দিলাম, মানে আপনারা বলতে পারেন যে এখানে আপনার কেন খালি রাখছে এই জায়গায়, এই জায়গায় খালি রাখছে এই কারণে কবুতরের যে পটি আছে পটিতে অনেক গ্যাস থাকে, অনেক গ্যাস মানে বলার বাইরে, গ্যাসটা যেন আপ ডাউন করতে পারে এই কারণে আমরা কবুতর গুলা এইভাবে রাখছি। তো আপনারা এইভাবে যদি রাখতে পারেন ইনশাল্লাহ আপনার কবুতর ভালো থাকবে এবং সব কিছু থাকবে, যত যা করেন কবুতরের পরিচর্যা বিকল্প কিছু নেই, আর পরিচর্যা যে শুধু সকালবেলা করে রাত্রেবেলা করে এমন না, পরিচর্যা সবসময় ভালো করতে হবে, সকাল থেকে রাত পর্যন্ত পরিচর্যা করতে হবে। আরও একটা ভিডিও আছে, এটা আমি আরেকদিন রাত্রেবেলা করবো ইনশাল্লাহ। আর আজকে আমার এই পর্যন্তই ছিল আমাদের ভিডিওটা, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, কোনো কিছু যত্ন নেবেন জানার থাকে কমেন্টে বলবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিও দেখাবেন ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম।